বিজয় দিবস ও ইংরেজি নববর্ষের বাজার ধরতে প্রস্তুতি নিচ্ছেন যশোরের গদখালির ফুল চাষিরা। বৃষ্টির কারণে দু মাস পিছিয়ে গেলেও পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন তারা। যদিও বিক্রির লক্ষ্যমাত্রা পূরণে সংশয়ে আছেন ব্যবসায়ীরা। জুয়েল মৃধার পাঠানো তথ্য ও আবুল কালাম আজাদের ছবি নিয়ে রিপোর্ট। গাছে গাছে গোলাপি, হলুদ, বাসন্তী, সাদা রঙের ফুল যত্ন করা হচ্ছে ছাউনির নিচে। যশোরের ঢিকরগাছা উপজেলার গদখালি এলাকার ফুল চাষিরা সারা বছর ফুল বিক্রি করলেও তাদের মূল বেচা কেনা হয় বিজয় দিবস, ইংরেজি নববর্ষ সহ বিভিন্ন দিবসে। আগামী বিজয় দিবস ও ইংরেজি নববর্ষের বাজার ধরতে প্রস্তুতি নিচ্ছেন চাষিরা। অসময়ের বৃষ্টির কারণে এবছর গাঁদা, গ্লাডিওলাস, রজনীগন্ধা, রডস্টিক, চন্দ্রমল্লিকা সহ বেশ কিছু ফুল নষ্ট হওয়ায় নতুন করে আবারও চাষ শুরু করেন তারা। তবে উঁচু জমিতে পুরনো গোলাপ, জারবেরা, গাঁদা সহ বিভিন্ন ফুলের ক্ষেত নিয়মিত পরিচর্যা করছেন। নতুন গাছে ফুল আসতে সময় লাগলেও গোলাপ, জারবেরা দিয়ে ক্ষতি পুষিয়ে নিতে চান কৃষকরা। অতি বৃষ্টির কারণে আমরা দেড় মাস পিছিয়ে গেছি। দুই মাসের ভিতরে চেষ্টায় আছি যেভাবে তাড়াতাড়ি তোলা যায়। চন্দ্রমল্লিকা, গ্যান্দা নিচু জমি ক্ষতি হয়েছে, সেগুলো আমাদের উঁচু জমিতে যেগুলো জারবারা আছে এইগুলোর জন্য ক্ষতিটা আমরা পূরণ করতে পারি। বাগানের পরিচর্যা করতেছি, ইনশাআল্লাহ সামনে জানুয়ারিতে আমাদের লাখখানিক টাকার একটা সম্ভাবনা আছে। আগামী দু মাসের দিবসগুলোতে বিভিন্ন লক্ষ্যমাত্রা পূরণ নিয়ে সংশয়ে আছেন ব্যবসায়ীরা। আগামী জানুয়ারি পরে ফেব্রুয়ারি মাসে একই সাথে যখন এই ফুলগুলো আমদানি হবে তখন এই ফুলের মূল্য কিন্তু আসলে কমে যাবে, লাভের যে বিষয়টা সেটা আমাদের এবার ক্ষতির দিকে চলে যাচ্ছে। কৃষি বিভাগের তথ্য মতে যশোরের প্রায় 6000 কৃষক 1000 হেক্টর জমিতে বাণিজ্যিকভাবে 13 ধরনের ফুল চাষ করে। সময় সংবাদ যশোর। 4 দশক ধরে আপনার ফাইন্যান্সিয়াল পার্টনার আইডিএলসি।